নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া একটা মটর ডালের রেসিপি শেয়ার করছি, আর এর মধ্যে কিন্তু আমি কলমি শাকের ব্যবহার করব। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। যারা বরাবর নিরামিষ খান অথবা যারা শাক সবজি খেতে ভালোবাসেন তাদের কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে 150 গ্রাম পরিমাণ মটর ডাল ধুয়ে পরিষ্কার করে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কলমি শাক একটু বড় বড় করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি, সেই কলমি শাকটাই এই ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই কলমি শাক রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না বা সেদ্ধ হতেও সময় লাগে না। এই সময়তেই পুরো রান্নাতেই যতটা লবণের প্রয়োজন একবারেই দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 3-4 মিনিট সময় ধরে সেদ্ধ করে নেব। আমি এই ডালটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্না করছি আর মটর ডাল দিয়ে। আপনারা চাইলে কিন্তু মুগ ডাল অথবা মুসুর ডাল দিয়েও এটা রান্না করতে পারেন। মুসুর ডাল দিয়ে রান্না করলে এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন, তবে আমি সম্পূর্ণ নিরামিষভাবে মটর ডাল দিয়ে রান্নাটা করছি। দেখুন 3-4 মিনিট ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গ্যাসের অন্য ওভেনে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। এখন এই শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে কয়েক সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নিচ্ছি। দেখুন একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কালো জিরে। এখন এই কালো জিরেটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। কালো জিরে ভাজা হতে কিন্তু সময় একদমই বেশি লাগে না, মোটামুটি 6-7 সেকেন্ড সময় ধরে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি হিং। এই হিংটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে, তবে হিংটা দিলে টেস্ট অবশ্যই বেশি ভালো আসবে। একই সাথে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে 40-50 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেওয়ার পর খুব সামান্য পরিমাণ একটুখানি জিরে গুঁড়ো দিয়ে, জিরে গুঁড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। প্রেশার কুকারটা ধুয়েও কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। এই ডালটা একটু ঘনই হবে, খুব বেশি পাতলা হবে না। আর এই ডালটা এখন যতটা পাতলা লাগছে একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু ঘন হয়ে যাবে। একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদটা বেশ ভালো আসে। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 3-4 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেব। আমার এই মটর ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।